নাগরিক আইটি থেকে যারা নিউজ পেপার ওয়েবসাইট ডিজাইন করেছেন, তারা কীভাবে আপনাদের ওয়েবসাইটে ম্যানুয়ালি অ্যাড ইনসার্ট করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে, সেটা মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার দিয়েও যেতে পারেন। তারপরে আপনাদের ইউজারে লগ ইন করার পর এই যে এরকম ইন্টারফেস আসবে, তারপরে এই যে এখানে ক্লিক করে আপনারা এই যে এখানে যাবেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এই যে উইজেট, এই উইজেটে যাবেন। আমি এটা মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা ল্যাপটপ কম্পিউটারে দেখবেন একই রকম আসবে। তো আমি সুবিধার জন্য এটাকে কম্পিউটার ডেস্কটপ ভার্সন করে নিচ্ছি। তারপর আপনারা এই পাশে দেখবেন ইমেজ আছে কোথায়, যেহেতু আপনারা অ্যাড ইনসার্ট করবেন একটা অবশ্যই ইমেজ অ্যাড হতে হবে। তো আপনারা এই যে ইমেজ এখানে ক্লিক করে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি অ্যাডটা কোথায় শো করতে চান। তো এখানে একবারে হেডার উপরে আছে, তো রিকমেন্ডেশন হচ্ছে আপনারা অ্যাডগুলো যে হোম অ্যাড 2 থেকে 8 পর্যন্ত যেগুলো আছে এগুলোতে আপনারা অ্যাড দিবেন। তো আমি এখানে যদি এই যে অ্যাড 6টাই আমি সিলেক্ট করছি, এখানে ক্লিক করে যে অ্যাড অ্যাড উইজেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখুন এটা চলে এসেছে আপনারা এই যে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করে একটি অ্যাড ইনসার্ট করে দেবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে যেই মিডিয়া লাইব্রেরি আছে সেখানে নিয়ে আসবে। তো আপনি নতুন পিকচার যদি দিতে চান তাহলে যে আপলোড ফাইল এখানে ক্লিক করে নতুন পিকচারটি আপলোড করে দেবেন। তো আমি নতুন কোনো পিকচার আপলোড করছি না, এখান থেকে একটা দিচ্ছি। আর অ্যাডের সাইজটা কিন্তু অবশ্যই আপনারা অ্যাডের মতোই রাখবেন যেন সাইজটা লম্বা বেশি না হয়। তো আমি একটা এখানে এটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে যে নিচে দেখুন অ্যাড টু উইজেট এখানে ক্লিক করতে হবে। দেখুন এটা এটা মোটামুটি অ্যাডের সাইজে আছে, সাইজটা বেশি লম্বা না। তো আর তেমন কোনো কাজ নেই, সেভে ক্লিক করলে হয়ে যাবে। আর আপনারা যদি চান যে এখানে ক্লিক করলে, মানে এই ছবিটাতে ক্লিক করলে যদি কোনো লিঙ্কে যায়, আপনি যদি চান যে এখানে ক্লিক করলে অনেকটা লিঙ্কে চলে যাবে, তাহলে আপনারা এখানে একটা লিঙ্ক বসিয়ে দেবেন। যে তো লিঙ্ক যদি না দিতে চান আর কোনো কাজ নেই, জাস্ট এই যে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলেই এই অ্যাডটা ইনসার্ট হয়ে যাবে। এখন আমি এটা ব্রাউজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাডটা কোথায় গিয়েছে। তো আমি যদি এখানে যাই, এই যে দেখুন অ্যাডটা এসেছে নিচে। আমি এটাকে এটাকে আবার মোবাইল ভার্সন করে নিয়েছি বোঝার সুবিধার্থে। এই যে দেখুন অ্যাডটা এখানে এসেছে, প্রায় 1, 2, 3 যে অ্যাডগুলো আছে সেগুলো আরও উপরে হবে। তো এভাবে আপনারা একটা একটা করে ট্রাই করবেন, দিয়ে দেখবেন যে কোন অ্যাডটা কোথায় প্লেস হয়, আপনাদের পছন্দ মতো অ্যাডগুলো আপনি রাখতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।